এর আগে প্রেম মানে জানতাম নিজেকে দেউলিয়া করে দিলে ভালো থাকা, জানতাম না কিছুর বিনিময়ে সব কিছু উজাড় করাই সঠিক ভালোবাসা, জানতাম ভালোবাসে কিঞ্চিত আশা রাখাও পাপের সমান অপরাধ, জানতাম প্রতারণা সহ্য করেও অভিযোগ না করাটাই প্রেমিকার নৈতিক পরিচয়। ভালোবাসা পাওয়ার স্বাদ কেমন তা আমার জানা নেই, টক ঝাল মিষ্টি নাকি সত্যের মতো তীব্র তিক্ত। প্রেমিকের অমন ভালোবাসার বদলে মাঝে মাঝে নগ্ন করে আদর করা, না হলে খুব সম্ভবত হাতে হাত রেখে গল্প করা, তাও ততক্ষণে যতক্ষণ না হাতে ঘামে ভিজে যেত। একসাথে বৃষ্টিতে ভেজা, কবিতায় নায়িকা হওয়া, একসাথে কাটানো কিছু ভালো মুহূর্ত, জানতাম এগুলো শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে কিছুই হয় না। ভালোবাসা পেতে কেমন লাগে তা আমার সত্যিই জানা নেই। সেদিন যখন তুমি ঠোঁটের খুব কাছে এসে বললে, যদি তুমি না খাও তাহলে তোমাকেই ভালোবাসো, তখন আমি কিছুই অনুভব করিনি। এসব কোথায় কী অনুভব করতে হয় আমার সত্যিই জানা নেই। নতুন কিছু ঘটলে মানুষ অবাকই হয়, আমিও হয়েছিলাম, কিন্তু অপর পক্ষে কিছু ঘটলে তো অনুভূতিটাও নিষ্ক্রিয় হয়ে যায়। আমারও তাই হয়েছিল। ভালোবাসা পাওয়ার পর সারা শরীরটাই কেমন অসার হয়ে পড়েছিল। এর আগে পর্যন্ত ভালোবাসা ফেরত পাওয়ার কোনো অভিজ্ঞতা আমার ছিল না, তাই তুমি যখন অঢেল ভালোবাসা দিয়েও খালি হাতে ফেরত গেলি, তখন আমি তুমি আটকাতে পারিনি, আমি তুমি বলতে পারিনি যত তুমি আমায় ভালোবাসো তার সত্ত্বেও আমিও তোমায় ভালোবাসি।